জেমস ফোর্ডের রৌদ্র জল সোনালী সকাল, স্নিগ্ধ রোদে সেন্টার উইকেটে অনুশীলনে সাকিবদের সাবলীল ব্যাটিং। তবে স্বস্তির এমন ছবির বিপরীতে আছে বৃষ্টির চোখ রাঙানিও। সেসব কথা থাক, টাইগারদের অনুশীলনে নজর দেয়া যাক। পরিত্যক্ত প্রথম ওয়ানডিতে শঙ্কার নাম ব্যাটিং, তাই তো এদিন এই বিভাগেই যেন মনোযোগের পুরোটা। পাশাপাশি উইকেটে হৃদয় লিটন রাব্বি শান্ত, বাথ চাননি টেলেন্ডাররাও। আইরিশ বধের যে ছক কষছে দল, তাতে ব্যাটিংই যেন বড় অস্ত্র। যদিও এটা ডিফারেন্স কন্ডিশন, বাট আমরা টিম ওয়াইজ এখন খুব ভালো আছি, বা আমাদের প্র্যাকটিসও খুব ভালো হচ্ছে, তো আশা করি আমাদের সবার কনফিডেন্সও খুব ভালো আছে, তো আশা করি সামনের দুইটা ম্যাচ আমরা খুব ভালোভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ। গেল কয়েক সিরিজ ধরেই টাইগার ফিল্ডারদের উন্নতির ছাপ স্পষ্ট। বৃষ্টির বাগড়ায় ইংল্যান্ড পৌঁছে ফিল্ডিং নিয়ে সেশন করা হয়নি খুব একটা, তবে এদিন এ বিভাগে হয়েছে আলাদা অনুশীলন। ব্যাটিং এর পর কিপিং নিয়েও কাজ করেছেন মুশফিক। ইংলিশ পেস বান্ধব কন্ডিশন স্পিনারদের জন্য বরাবরই চ্যালেঞ্জিং, তবু তেজুলের বিশ্বাস শরীফুল এবাদত হাসানের পাশাপাশি ম্যাচ জয়ে বিশেষ ভূমিকা রাখবেন স্পিনাররাও। পজিটিভ দিক যে এখন আমাদের পেস বলাররা অনেক ভালো করতেছে, যে যখন আমরা 5-7 ওভার বা 10 ওভার পাওয়ার প্লের মধ্যে পেস বলাররা যখন 2-3টা উইকেট নেয়, তখন স্পিনারদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। ইংল্যান্ডের কন্ডিশনে সবারই ধারণা আছে যে পেস বলাররা আসলে ভালো করে থাকে, যে এটা ট্রু যে এরকম কন্ডিশনে পেস বলাররা ভালো করে থাকে, তারপরেও আপনার উইকেটের একটা বিহেভ থাকে, তো এই উইকেটে যে স্পিনাররা ভালো করতে পারবে না এমনটা কিছু না, তো যদি ভালো লাইন লেন্থ বজায় রেখে ভালো কিছু করা যায় অবশ্যই সফল হওয়া পসিবল। এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নামানোর ইঙ্গিত মিলছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এসএক্স এ দ্বিতীয় ওয়ানডেতে এক্স ফ্যাক্টর হতে পারে টস। মাহবুব রিমন, সময় সংবাদ।